হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে হাঁটতে বেরোইছি তোমার দাদা আর আমি, এখন বাবার বাড়িতে আছি। এই যে দেখেন আমাদের বাড়ির রাস্তাটা, চা পাতা বাগানগুলো কিরকম হয়ে গেছে। বৃষ্টি নেই না, ওই জন্য একেবারে লাল হয়ে গেছে গাছগুলো। এই যে সূর্যটা দেখা যাচ্ছে, সূর্যমালা উঠছে। কিরকম লাগছে জায়গাটা আপনাদেরকে? এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, ছোট ছোট চাপাতা বাগানগুলো। এই যে আমাদের চা রাস্তা একখানে হয়েছে, যাকে বলে এখানে এখানে মসজিদ আছে, দেখতেই পাবেন আপনারা। তারপরে চাপাতা বাগান মানে লাল পোকা মশা এমন ধরছে। ঝড় বৃষ্টি নেই না, সরি, ঝড় বৃষ্টি হচ্ছে না, এই জন্য এরকম হয়েছে। এই যে আমাদের মসজিদ, এই যে এখানে আমরা আবার ব্যাগ হবো, বাড়ির দিকে হেঁটে যাব। মানে অন্য চাপাতাগুলো বাগানগুলো অন্য একদিন দেখাবো। তারপর বাড়িতে এসে একটু ঝাড়ু দিলাম, মার শরীর ভালো নেই তাই আমি একটু ঝাড়ু করলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে এখন আসবে আমার মুরগি। চারটা বাচ্চা আছে, দশটা ছিল, মানে আর পাঁচটা কুকুর খেয়ে নিছে, আর এই যে বাকিগুলো আছে। এখন ঘর একটু ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দেওয়ার পরে এখন ব্রাশ করব। ব্রাশ করে তো চা ফ্রেশ হয়ে চা খাবো। এই যে রান্নাঘরটাও পরিষ্কার করতেছি। সকালে তো জানেন অনেক কিছু কাজ থাকে, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, তো এগুলোও তো করতে হয়। মা একাই কে করবে, বৌদি দাদার এখনও তো বিয়ে দেই নাই। দাদা তো কবে এখন বিয়ে করে, কিছুদিন পরে ভাবি আসবে, তখন আমরা একটু ফ্রি হব। তাই আমি একটু ঝাড়ু দিচ্ছি সকালে উঠে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মা তো অসুস্থ। এখন বাসন মাজতেছি, বাসন পরিষ্কার করতে হবে, কড়াইটা ধুয়ে। এই যে আমাদের টাইম কলের পানি বের হয়, সকাল সকাল উঠে টাইম কলের পানি নেওয়া হয়েছে। চা খাওয়া তো শেষ, সেটা তো আর দেখাই নেই। এখন এই যে কচু সবজি, আমি একটা কচুর নুকির ভর্তা না কি বলে ওটা বানাবো আজকে, তোমার দাদা খেতে খুব পছন্দ। ডাল আর মুগ, হ্যাঁ মুসুর ডাল আর কচু পাতা দিয়ে মা নিয়ে আসলো। এই যে কাঁচা শুকনা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন বাটা একটু বেটে নিতে হবে, আর একদিন ওটা রেসিপিটা দেখাবো ফুলফিল। এখন এই যে কাঁচা কোলা এদিকে বাইরে আসছে, কাঁচা কোলাগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। এদিকে কাঁচাগোলা গাছগুলো কেমন হয়েছে বন্ধুরা, আপনি একটু বলবেন ভালো করে, ভালো লাগলে। এখন এই তো জলপে যাচ্ছি, যে বাড়ির পাশে রাস্তাগুলো ঘুরে তারপরে জলপে যেদিকে যাব আমরা, আপনারা দেখতেই পারবেন। এই যে জলপেশ মন্দির আমাদের, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মন্দির, মানে হাতি দুইটা আছে, এই যে শিব ঠাকুর, আপনারা তো দেখতেই পাবেন। মানে আজকে শর্টকাট করছি, অন্যদিন আর একদিন মানে জায়গাটা আপনাদেরকে দেখাবো। আমি তো আছি বাবার বাড়িতে, কয়দিন থাকবো, প্রায় এক সপ্তাহ। কীরকম লাগছে আপনাদেরকে জায়গাটা? মানে শর্ট করেই করছি। এটা আজকে আমাদের রোববার বাজার হয় জলপেশে, মানে এটা সামনের দিকটা একটু, কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। আপনারাও আসবেন এখানে, জলপেশ মন্দিরের নাম অবশ্যই শুনছেন। কীরকম লাগছে জায়গাটা আপনাদেরকে? এখন মন্দিরটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে তো জলপেশ বাজার বলে, মন্দির আর বাজার একসঙ্গেই মানে কাছাকাছি আছে। আগে বাজারটা দেখাই নিলাম, এখন মন্দিরের ভিতরে মানে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বড় মন্দির, মানে বিখ্যাত যাকে বলে জলপেশ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপেশ মন্দির, আপনারা সেটা ভালো করে আশা করি জানেন। তো পুরাটা আর কি আসে নেই, একটু জাস্ট তুলছি, কারণ সময় হাতে কম ছিল, তো বাইরের থেকে তুলছি, ভিতরে আর যাইনি, একটা কাজ ছিল অবশ্য। আরেকদিন আমি তো যাবই, ভালো করে পুরো ব্লগটাই আপনাদের তুলে ধরবো, জলপেশ মন্দিরে কী কী আছে নাই, আমাদের হাইস্কুল কোথায়, ভবন কোথায়, সব দেখাবো আরেকদিন। এই যে মানে শর্টকাট একটু দেখাইছি, দেখতে পাচ্ছেন আপনারা যে সবাই এখানে মানে মন্দিরে যায়, ঘুরতে যায়। পহেলা বৈশাখ পড়ছে তো সবাই ঘুরতে আসে, প্রচুর লোক। এরপরে তো এখন একটু ঘোরা, মানে টুকটাক ঘোরা শেষ, যা কাজটা বাকি ছিল সেটাও শেষ। এই যে মন্দিরটা আপনারা দেখেন, জুম করে দেখাচ্ছি, এখন রিটার্ন হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা কীরকম লাগতেছে আমাদের বাজারের। এই যে টিএমসির সামনে তো ইলেকশন আসছে, ওই জন্য এই যে জলপেশের গেট। এখন বাড়ি যাচ্ছি আমরা, বাইকে আসছি তো বাইকেই বাড়ি যাচ্ছি। রাস্তাটা দেখেন একটু, এই যে এটাকে বলে গেস্ট হাউস,
কিরকম লাগতেছে আপনারা ঘুরতে আসবেন আসলে এখানে থাকবেন এই যে জায়গা আমাদের বাইকে বাড়ি যাওয়া হচ্ছে আশপাশ রাস্তায় কি কি মানে রাস্তার সাইডে কি কি আছে দেখেন আপনারা ভালো করে গাছ আছে বাড়ি মানে বাড়িটা একেবারে ঘরবসতি না আমাদের ফাঁকা ফাঁকাই আছে জায়গাগুলো তারপরে আমরা এখন এই যে ব্রিজটা পার হবো এই যে আমাদের মেলার মাঠে জন্মেশলা বড় মেলা হয় কিছুদিন আগে হলো আপনারা তো মিস করলেন সামনে হিমঘর আছে একটা বড় হিমঘর এটাই কিছুদিন আগে এক বছর আগে আমাদের আলুর স্টোর ফেটে গেছে কিছুদিন আগে তো ভেঙে গেছিলো দেখতেই পাচ্ছেন হিমঘরটা এই যে বাড়ি রাস্তায় আমরা ঢুকে গেছি হিমঘর আর বাড়ি বেশি তো ডিস্টেন্সটা পাশাপাশিই বলা চলে বাড়ি চলে আসছি চা পাতা বাগানগুলো একেবারে বৃষ্টির জন্য লাল হয়ে গেছে টুকটুকা লাল এই যে আমরা বাড়ি চলে আসছি টাটা বন্ধুরা।